অষ্টম শ্রেণী প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে প্রথমে আজকে যে কোনো মৌলের একটি পরমাণুর মধ্যে দুটি বিষয় জানতে হবে। একটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, যেটাকে আমরা বলছি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, আর আরেকটা হচ্ছে অ্যাটমিক মাস, যেটা পারমাণবিক ভর, যাকে আমরা ভর সংখ্যাও বলতে পারি, যেটা আবার ইংরেজিতে মাস নাম্বারও বলে। এখন এক্ষেত্রে আমরা যে জিনিসটা জানব যে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যাকেই বোঝানো হয়, আর অ্যাটমিক মাস বলা হচ্ছে প্রোটন নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা বলছি, অর্থাৎ যেটা এখানে দেখানো হচ্ছে। এবং আমরা যখন একে রাসায়নিকভাবে কোনো চিহ্ন দেব, তখন মাথায় রাখতে হবে পারমাণবিক সংখ্যাকে নিচের বাঁদিকে এবং ভর সংখ্যাকে উপরের বাঁদিকে আমরা তাকে লিখে প্রকাশ করব। এবং ছবিটা ভালো করে দেখো কিভাবে লেখা হচ্ছে, আমরা তারপরে তার কিছু এক্সাম্পলে আমরা যাচ্ছি। ধরো কার্বন, কার্বনকে লেখা হচ্ছে দেখো উপরে 12 নিচে 6, অর্থাৎ 6 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, আর যেটাকে বলা হচ্ছে ভর সংখ্যা 12, অর্থাৎ প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। একইভাবে ক্লোরিনে দেখো 7 উপরে 35 নিচে 17, 35টাকে কি ভর সংখ্যা যেটা, আর নিচেরটা কি কি পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। তাহলে আমরা যদি একটু দেখি, ক্লোরিনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 17, কিন্তু একটি মৌলের পরমাণুর ক্ষেত্রে 18, আরেকটির ক্ষেত্রে 20, তাহলে তুমি দেখো যোগ করে আসছে 17 আর 20 যোগ করে 37, আর 18 আর 17 যোগ করে আসছে 35, এই দুটো কিন্তু আবার ভর সংখ্যা। এবং তোমরা খেয়াল করো এই জায়গাটায় যে এই ছবিটার মধ্যে পরমাণু ক্রমাঙ্ক যেটা দেখানো হচ্ছে ক্লোরিনের, দুটো ক্লোরিন ভিন্ন ধর্মের ভিন্ন ক্লোরিন পরমাণু, যার একটিতে প্রোটন সংখ্যা 17, আরেকটিতেও প্রোটন সংখ্যা 17, কিন্তু নিউট্রন সংখ্যা দেখো একটিতে 18 আরেকটিতে 20। তার মানে একটির ক্ষেত্রে ভর সংখ্যা কত হবে, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে 18 আর 17 যোগ করলে কত হচ্ছে 35, তাহলে আর আরেকটির ক্ষেত্রে কত হবে 20 প্লাস 17 37। তার মানে ভর সংখ্যা দুটো ক্লোরিনের, দুটো ভিন্ন ক্লোরিন পরমাণু, তাদের ভর সংখ্যা দুটো কিন্তু আলাদা, কিন্তু পরমাণু ক্রমাঙ্কটা সমান। তাহলে আমরা এই বিষয়ের মধ্যে প্রথমে যেটা বলবো, একই মৌলের এখানে বলতে হবে, একই মৌলের যে সকল পরমাণুগুলির পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের একটিকে অপরটির আইসোটোপ বা সমস্থানিক বলা হয়। এবারে আমরা কিছু বিষয়ের মধ্যে এখানে আমরা যাব, তাহলে সেটাই আমরা আলোচনা যেটা করলাম যে প্রোটন সংখ্যা কিন্তু সমান, আর নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার জন্য তার ভর সংখ্যাটাও ভিন্ন হলো ক্লোরিনের ক্ষেত্রে। তাহলে ক্লোরিনের দুটি আইসোটোপ হয় 35-17, আর এটা হচ্ছে 37-17। এবারে আমরা ধরো কার্বন, কার্বনের ক্ষেত্রে যেটা দেখানো হচ্ছে দেখো 6টা করে প্রোটন, প্রোটন সংখ্যা সবার সমান, কিন্তু নিউট্রন সংখ্যা দেখো কারো 6, কারো 7, কারো 8। তাহলে কার্বনের এখানে লক্ষণীয় যে ভর সংখ্যা কার্বনের কত হলো, একটার ক্ষেত্রে হলো 12, আর একটার ক্ষেত্রে 6-7-13, আর একটার ক্ষেত্রে 6-8-14। কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা নিউক্লিয়াসের চারপাশে কক্ষপথে ঘুরছে ইলেকট্রন সংখ্যা, তারা সবাই সমান থাকে। প্রোটন সংখ্যা যতগুলো হয় ইলেকট্রন সংখ্যাও ততগুলো হয়। এবং দেখো ভালো করে, প্রোটন সংখ্যা 6টি মানে প্রথম কক্ষপথে
দুটি ইলেকট্রন আর পরে কক্ষপথে চারটি ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও তোমার ছটি হবে। আমরা জানি যে প্রোটন ধনাত্মক ধর্মী এবং ইলেকট্রন ঋণাত্মক ধর্মী, যার ফলে কি হয়, মোট চার্জ কিন্তু শূন্য হয়। এবং এখানে পরমাণু ক্রমাঙ্ক প্রত্যেকের ক্ষেত্রে সমান কার্বনের, কিন্তু ভর সংখ্যা একজনে 12, একজনে 13, একজনে 14। সেই জন্য কার্বনেরও তিনটে আইসোটোপ বলা হয়েছে 12, 13, 14। তাহলে এখানে আমরা এখন জানব যে ভিন্ন মৌলের ক্ষেত্রে কিন্তু তাদের ভর সংখ্যা বা পারমাণবিক ভর, যেটাকে আমরা বলছি, সেটা কি ভিন্ন হতে পারে না একই হতে পারে। দেখো ছবিটা ভালো করে দেখো, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন এবং আর্গন প্রত্যেকটার ক্ষেত্রে ভর সংখ্যা কিন্তু প্রত্যেকের সমান, এবং খেয়াল করো প্রত্যেকের প্রোটন সংখ্যা কিন্তু আলাদা। এবং এই ভর সংখ্যাটাকে আমরা বলি নিউক্লিয়ন। নিউক্লিয়ন কাদের বলছে, যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন বা নিউট্রন কণা যতগুলো থাকে তাদেরকে আমরা বলি নিউক্লিয়ন। এবং প্রোটন এবং এই নিউট্রনের যে নিউক্লিয়নগুলো তাদের সমষ্টিটাকে আমরা বলছি মোট নিউক্লিয়ন সংখ্যা, এবং তাকেই আমরা বলবো পারমাণবিক ভর বা ভর সংখ্যা হিসাবে তাকে গণ্য করব। অর্থাৎ ভর সংখ্যা তার নাম্বার, কিন্তু তার ভরটাকে যদি আমরা প্রকাশ করি সেটাই হচ্ছে পারমাণবিক ভর। এখানে লক্ষণীয় সালফার পটাশিয়ামের ক্ষেত্রে, সালফারের ক্ষেত্রে দেখো ভালো করে যে 16টা প্রোটন আর 24টা নিউট্রন যোগ করে 40। পটাশিয়ামের ক্ষেত্রেও তাই, 19টা প্রোটন আর 21টা নিউট্রন, দুটো যোগ করলে হচ্ছে 40। ক্যালসিয়াম, ক্লোরিন এবং আর্গন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তোমরা তাই দেখবে। কিন্তু এখানে একটি লক্ষণীয় যে প্রত্যেকেরই ভর সংখ্যাটা কিন্তু সমান, যেটাকে আমরা পারমাণবিক ভর হিসাবে বলি প্রত্যেকের ক্ষেত্রে। অর্থাৎ ভরকে একটা এমইউ ইউনিটে প্রকাশ করা হয়, সেই জন্যই আমরা অ্যাটমিক মাস ইউনিট তার একক, এবং সেই ক্ষেত্রে তার আণবিক পারমাণবিক ভরটা অবশ্যই সমান। কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে দেখো তোমার পরমাণু ক্রমাঙ্কটা কিন্তু আলাদা, অর্থাৎ প্রোটন সংখ্যাগুলো দেখো আলাদা। তাহলে যে সকল পরমাণু, যে সকল পরমাণুর ক্ষেত্রে ভর সংখ্যাটা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলছি আইসোবার। এখানে লক্ষণীয় আইসো কথাটার মানে সেম, একই, এবং ব্যারোস থেকে এসছে অর্থাৎ ওয়েট, তাদের পারমাণবিক ভরটা কিন্তু সমান থাকতে হবে। তাহলে এখানে আমরা আজকে আইসোবার এবং আইসোটোপ এবং তাকে কে কীভাবে মৌলগুলোকে রাসায়নিকভাবে চিহ্নিত করা যায় সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম।